হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, কারণ এতদিন আবিয়ান অনেক বেশি অসুস্থ ছিল। প্রায় 1.5 মাস আবিয়ান অসুস্থ ছিল, আমিও অনেক অসুস্থ ছিলাম, এখনও এর টুকটাক অসুস্থ আমরা, তবে আছি, ভালোই আছি আমরা আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে, আপনারা তো জানেন আবিয়ানকে স্কুলে ভর্তি করিয়েছি, যার কারণে আমি একদমই সময় পাচ্ছিলাম না ভিডিও বানানোর জন্য। আসলে এটা আমার লাইফের জন্য নতুন, আমার জন্য নতুন, আবিয়ানের জন্য নতুন, যার কারণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, আবার তার মধ্যে এত শীত, তারপর নাস্তা টাস্তা করে স্কুলে যেতে হয়, স্কুল থেকে এসে আমার খালা আসে, মানে আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড, সে কাজ করে দিয়ে চলে যায়, তারপরে আমরা আবার গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, তারপর বিকালে উঠে নাস্তা করে আবিয়ানকে পড়তে বসাই, তারপর সন্ধ্যায় আমি রান্না করি, মানে এই সব কিছু মিলিয়ে আমার একটা নতুন রুটিন, যার কারণে আসলে আমি সময়ই পাচ্ছি না। আমার মোবাইলে ভিডিও থাকা সত্ত্বেও আমি এডিট করতে পারছিলাম না, তো এখন একটু ভাবলাম যে করে ফেলি, ভাত রান্না করছি আর সাথে সাথে একটু ভিডিওটা এডিট করছি আপনাদের জন্য। তো আবিয়ানকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম কোকো ক্রাঞ্চ কেনার জন্য, তো সেটা তো পেলাম না। তারপর আবিয়ান বলল যে আমি ক্লে কিনবো, কারণ ও টিভিতে দেখে ক্লে, তারপর হচ্ছে আরেকটা কি স্লাইম, এগুলো দেখে। তো আবিয়ানের তো আল্লাহর রহমতে সব আইটেমের খেলনাই আছে, তো এই দুইটা জিনিস আবিয়ানের জন্য নতুন, ও টিভিতে দেখে, এগুলো যে দোকানে পাওয়া যায় সেটা ও জানতো না। তবে আমি ভেবেছিলাম যে ও যখনই স্কুলে ভর্তি হবে তখন কিনে দিব, ওকে পড়াশোনা করানোর জন্য লোভ দেখিয়ে দেখিয়ে আমি আর কি এগুলো দিয়ে দিয়ে আমি ওকে একটু একটু পড়াই আর কি, ও পড়তে চায় না। তারপর এখানে কিন্তু পাশে আবদুল্লাহ তালহা বসে আছে, আমি বানাচ্ছি, ওরা দেখছে। আবিয়ান তালহা ওরা বলছিল চামচ বানাইতে, কড়াই বানাইতে, তো আমি যা পারছিলাম তা বানিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় কি জানেন, এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় অভিনেত্রী বলেন, বড় আর্টিস্ট বলেন, মানে কেউ হয় না, একজন মা সব পারে, বলে না সুপার হিরো, আসলে মারা হচ্ছে সুপার উম্যান, তারা সব কিছু পারে। যেমন আমার ছেলে আমাকে যাই ড্রয়িং করে দিতে বলে, আমি তাকে ড্রয়িং করে দেই, আমি যেটা জীবনে আমার স্কুল লাইফ বলেন বা আমার যেই পড়াশোনার যে লাইফটা আমি মাস্টার্স কমপ্লিট করেছি, মানে মনে হয় না যে আসলে এত মনোযোগ দিয়ে আমি কিছু করেছি। যখন আমার ছেলে আমার কাছ থেকে কিছু ড্রয়িং করতে চায়, কিছু বানিয়ে দিতে বলে, আমি সব কিছু করে ফেলতে পারি নিমিষের মধ্যে, আলহামদুলিল্লাহ। মা হচ্ছে অনেক বড় একটা পাওয়ার, আর অনেকেই বলে না যে আসলে মা না হলে পরিপূর্ণ নারী হওয়া যায় না, এটা একদম বাস্তব কথা, একদম আসলেই এটা, মা না হলে পরিপূর্ণ নারী কখনোই হওয়া যায় না। কারণ একটা সন্তান জন্ম থেকে, মানে প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে তার আসলে নারী যে, তার যে সম্পূর্ণ নারী রূপ সেটা তৈরি হয় ওই সময় থেকে, আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, আর একজন মেয়ে বা একজন ওয়াইফ সে হচ্ছে পরিপূর্ণ নারী হয়। আমি এটা এখন ধাপে 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 বুঝি। আমি তো আবিয়ানকে স্কুলে দিয়েছি, তো ওকে রেখে, ক্লাসে রেখে আসতে আমার খুবই ভয় লাগে, আর বেশ কিছুদিন, এক মাসের মতো বসতে দিবে ক্লাসেই আবিয়ানের সাথে, কিন্তু পরবর্তীতে বসতে দিবে না, এটা নিয়ে আমার এখনই টেনশন। আমি আবিয়ানকে প্রতিদিনই ওর নিজের ব্যাগ গোছানো, পেন্সিল বক্স বের করা, খাতা বের করা, ইয়েস মিস বলা, যখন ওর নাম ডাকে খাতা দেওয়ার জন্য, এই সব কিছু একটু একটু করে আমি ওকে ট্রেনিং দিচ্ছি। ওই স্কুলে যাচ্ছে 10 দিনও হয় নাই, তারপরও ইউজ টু করছি আমি, তারপরও আমার মনের ভিতরে অনেক ভয় যে আমি তখন কি করব, বা ও বেঞ্চ থেকে বারবার বের হয়ে চলে যাচ্ছে, কোনো বাচ্চা ধাক্কা দেয় কি না বা কিছু, এতগুলো বাচ্চা, দুইটা টিচার ক্লাসে থাকে, তারা কন্ট্রোল করতে পারে না ঠিক মতো, অনেক সময় হয় পারে না তা না, তারা করতে চায় কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ প্রত্যেকটা বাচ্চাই তো নতুন, সব বাচ্চাদেরকে হাতে ধরে ধরে লিখে দিতে হয়, তাদের খাতা কলম বই এগুলো নিয়ে তারা ব্যাগে ঢুকিয়ে দেয়, ব্যাগ থেকে বের করে, অনেক সময়ের ব্যাপার, এখানে তাদের কোনো দোষ দেওয়া যাবে না বা আমি দিবও না। অনেকগুলো বাচ্চা, 20-22 জন বাচ্চা, আমি নিজেও স্কুলে জব করেছি,
তো সেখান থেকে আমি বুঝি, তাদের প্যারাটা আমি বুঝি। তারপরও আমার, আমি একজন মা, এখন আমি একজন মা, আমার খুব ভয় হয় কিভাবে কি করব, খুবই টেনশনে থাকি যে আর এক মাস পর যখন ওকে ক্লাসে ছাড়তে হবে, আমাকে বাইরে যেতে হবে, তখন আমি কি করব, তখন আবিয়ান কি করবে, আমাকে খুঁজবে কি না, কান্না করবে কি না, কারণ আবিয়ানের একটু কান্না করার স্বভাব আছে, মানে প্যান্দানি স্বভাব আর কি, অনেক বাচ্চারাই মা ছাড়া বসে। তো আপনারা দোয়া করবেন আবিয়ানের জন্য, আবিয়ান যেন সুন্দর মতো পড়াশোনা করে এবং ক্লাসে চুপচাপ বসে, নড়াচড়া না করে, কেন আবিয়ান তো একটু নড়াচড়া করেই, এক জায়গায় চুপ করে বসতে চায় না। আর ছেলে বাচ্চারা নাকি এরকমই হয়, আর বর্তমান যুগের মেয়ের, অনেক মেয়ে বাচ্চারাই দুষ্টু, ছেলে বাচ্চাদের থেকেও অনেক বেশি দুষ্টু। তো এটাই আর কি। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপু আপনার ভিডিও দেখতে চাই। আপনাদের সাথে সত্যি, সবচেয়ে সত্যি কথা এবং আমার ভালো লাগার জিনিসটা শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমি আসলে বাচ্চা পালাটা খুব কষ্ট, বাচ্চা যাতে, বাচ্চা আসলে সন্তান তো আল্লাহর দেওয়া আমানত, আমানতকে ভালো করে সুন্দর করেই লালন পালন করতে হয়। আর আমরা মারা তো আমানত হিসেবে পালি না বা বড় করি না, আদর যত্ন সেবা যত্ন করি না, আমরা আমাদের সন্তান হিসেবেই করি। তারপরও আসলে আমি, আমার অনেক কষ্ট হয়েছে আবিয়ানকে পালতে, আপনারা অনেকেই জানেন না বা আমি ইউটিউবে এগুলো শেয়ার করি নেই, তো অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও আমি চাই, জি বাবা আমাকে আরো ওয়েফার দাও, ওয়েফার দিব, হ্যাঁ যাও আসতেছি, আচ্ছা যাও আমি আসতেছি, এটা নিয়ে যাও, বাটিটা নিয়ে, প্লেটটা নিয়ে যাও, আসি। আমার অনেক কষ্ট হয়েছে আবিয়ানের, আলহামদুলিল্লাহ 4 বছর, আমি বেশি কষ্ট হয়েছে যে ও অনেক বেশি বিরক্ত করতো আর অনেক বেশি অসুস্থ থাকে, তো তারপরও আমি মা হতে চাই, আমি বারবার মা হতে চাই। মা হওয়ার যে সুখ, যে ফিলিংস, যে অনেক কষ্ট, মা হওয়া অনেক কষ্ট, কিন্তু তারপরও আমি মা হতে চাই আবার। আমার তো সেকেন্ড বেবি সম্পর্কে আপনারা জানেন, ইউটিউবে আমি ভিডিও দিয়েছি, মা হওয়াটা অনেক সুখের, ওই যে আহমদুল্লাহ হুজুরের যে একটা ওয়াজ, ওয়াজে আছে যে যার সন্তান নেই সে বুঝে সন্তান কী জিনিস, আর সন্তান হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ। আমিও এটাতে একমত, আমি আসলেই মা হতে চাই, আমি আবার মা হতে চাই, তারপর আবার মা হতে চাই, কিন্তু এটা আসলে আল্লাহর লেখা। আর আরেকটা বড় কথা হচ্ছে, ওই যে অনেকে আছে না যে শিক্ষিত কিন্তু চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, ইনকাম করতে চায়, আমার এগুলো ভালো লাগে না, আমার সংসার লাইফ ভালো লাগে, আমি আমার সংসার গুছাবো, আমি রান্না করব, টেবিল সাজাবো, আমার হাজব্যান্ড এসে খাবে, আমি আমার সন্তানদের দেখাশোনা করব, ওদের কিভাবে ভালো হয়, কিভাবে ভালো করা যায়, আমার এগুলোই ভালো লাগে, সত্যি কথা অনেস্টলি এগুলোই ভালো লাগে। আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক ফ্রেন্ড যারা চাকরি করতেছে, সংসারও করতেছে, অনেকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেয় টাকাকে, টাকা তো অবশ্যই লাগে, টাকা তো অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু আমার কাছে, আমার 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 কাছে এইটাই আমি দোয়া করি যে আল্লাহ আমার হাজব্যান্ডের ইনকাম বাড়িয়ে দেখ, আমাদের রিজিক বাড়িয়ে দেখ ইনশাল্লাহ, আর আমি শুধু সংসার গুছাবো, বাজারের লিস্ট করে দিব, ও বাজার আনবে, আমি সংসার দেখব, সংসার গুছাবো, আমি আমার সন্তানদের পালবো, আমার সন্তানদের যেন আল্লাহ সুস্থ রাখে, এটাই আমার ভালো লাগে। আমার, আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে তোমার সংসার কেমন লাগে, তখন আমি উত্তর দিয়েছিলাম যে সংসার আমার অনেক ভালো লাগে, আমি এই সংসারটাই তো চাচ্ছিলাম, আমার সংসার জীবনটাই তো চাচ্ছিলাম, এটাই আমার ভালো লাগে, আমার কাছে কোনো প্যারা লাগে না, সত্যি কথা, আমি সব কিছু টাইম মেনটেন করেই চলি। সচরাচর আমি ইউটিউবে এত কথা বলি না, কোথাও বেড়াতে গেলে সেগুলো নিয়ে কথা বলে কথা শেষ করে দিই অথবা মিউজিক অ্যাড করে দিই, তা আজকে একটু সময় পেয়েছি তাই আপনাদের সাথে আমার মনের কথাগুলো বললাম, আমি গল্প করলাম, তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর বারবার হেয়ার কাট কমেন্ট করবেন না, এটা ভালো লাগে না, আসলে চুলের ভিডিওগুলো আমি দিতে চাচ্ছি না আর ফেসবুকে, সরি ইউটিউবে,
এই তো, আর শীত